নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো 12ই মার্চ, রবিবার। নতুন একটা ভিডিওতে দিনটা শুরু করছি। তো দিনের শুরুতে খেয়ে নেবো একটুখানি চা। চা খেয়ে এবার চলে যাব আমি রান্নাঘরে। ছুটির দিন ইচ্ছে করে টুকটাক বাড়ির কাজকর্ম, রান্নাবান্না এসব করতে। কাজ করতে আমার বিশেষ ইচ্ছে করে না, কিন্তু রান্না করতে আমার ইচ্ছে করে। তো প্রথমে মাছটা ভেজে নিয়ে একটা রেগুলার মশলা বানিয়ে নিলাম, টমেটো, আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে। আর আজকে তৈরি করব মান কচুরি মাছের ঝোল। আজকে রবিবার হলো, মাংস হচ্ছে না, তো যাই হোক। তো কচুটা ভালো করে একটু ভেজে একটুখানি মশলাটা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। পরে মাছ দিয়ে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। ব্যাস, কচুর তরকারি রেডি। আর আজকে আমাদের পাঠা হচ্ছে না, হচ্ছে গাছ পাঠা। প্রথমে একটু নুন দিয়ে আলুটা ভেজে নিলাম এবং এই ভাজা আলুর মধ্যে এঁচোড়টা দিয়ে একটু ভেজে নেব। তাহলে কি হয়, এঁচোড়ের টেস্টটা আমার মনে হয় একটু এনহ্যান্স করে। তো যাই হোক, এঁচোড়টা ভাজা হয়ে গেল। এবার সর্ষের তেলে পড়লো ফোড়ন, এরপর পর পড়ে যাবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এই মশলাটা দিয়ে ভালো করে কষে মশলাটা রেডি করে নেব। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, মশলা কষে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা ভাজি না, এভাবেই দিয়ে দিই, তাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো মিশে যায়। আর ভাজিলে অনেক সময় যেটা হয়, চিংড়ি মাছটা শক্ত রাবারের মতো হয়ে যায়, খেতে ততটা ভালো লাগে না। এইভাবে করলে বেশ সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। অবশ্যই চিংড়ি মাছটা ফ্রেশ হতে হবে, যদি পচা চিংড়ি মাছ হয় তাহলে ভেজেই রান্না করতে হবে, কিছু করার নেই। যাই হোক, রান্নাটা কমপ্লিট। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এঁচোড়। এঁচোড় রান্না শেষে এদিকে ভাত ডাল দুটোই বসিয়ে দিয়েছি। এদিকে আমার স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে এবার বসবো খেতে। খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে চলে এলাম বিকালবেলা বাগানের পরিচর্যা করতে। পরিচর্যা বলতে কিছুই না, শুধু জল দিলাম। এদিকে পদ্ম গাছগুলো বসিয়েছি, ওদের রোজ দিনই জল দিতে হয়। আর আমার ছোট্ট একফালি বাগান আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। বানিয়ে নিলাম একটুখানি হেলথ ড্রিঙ্ক। হেলথ ড্রিঙ্ক খেয়ে এবার বেরোবো, একটুখানি বাজারে যাব। টুকটাক কিছু কেনাকাটা আছে, আর তার উপর আমাদের এখানে আজকে হলো হাট বার। আর আমার হাটে ঘুরে ঘুরে বাজার করতে কিন্তু দারুণ লাগে। যদিও আজকে বাজার করতে আমি আসিনি, কিন্তু তাও ভাবলাম একবার ঘুরে যাই, আপনাদেরও দেখিয়ে দেওয়া হবে। আর আমার এসব টাটকা সবুজ সবুজ শাকসবজি দেখতে দারুণ লাগে। গ্রামের হাট বুঝতেই পারছেন, একদম মাঠ থেকে উঠে আসা ফ্রেশ সবজি এখানে পাওয়া যায়। হাট থেকে বেরিয়ে চলে এলাম একটা প্লাস্টিকের দোকানে। এই দোকান থেকে কিনবো কিছু ছোটো ছোটো বালতি আর গামলা, যেগুলো আমার ফুল গাছ বসানোর জন্য কাজে লাগবে। তো এখান থেকে কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এই জামাটা প্রেস করে রাখবো, কাল সোমবার স্কুলে পড়ে যেতে হবে। আবার একটা সপ্তাহের অপেক্ষা করবো রোববারের জন্য। তো আমার ভিডিওটা আজকে এই অবধি থাকলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।